যেখানেই আছো ভীষণ 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 ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে আমার হচ্ছে নাভিশ্বাস উঠে যাওয়ার দিন, কারণ আমাকে বৃহস্পতিবার দিন পুজো দিতে হয়। আর পুজোটা প্রতিদিন আমার হাজব্যান্ড দেয়, তো বৃহস্পতিবার দিন আমি পুজো দিই। পুজো দিতে গেলে আমার অনেক টাইম লেগে যায়, 1-1.5 ঘন্টা লেগে যায় ঠাকুর ঘরে। তো সেজন্য পুজো দিয়ে আস্তে আস্তে এখন 12:30, তো এখন যাবো কিচেনে রান্না করবো। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে ঝমঝম করে এখনই বৃষ্টি নামবে, একটু হাওয়া দিচ্ছে, এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল। আর এখন রান্না করতে যাবো, আজকে রান্না হবে চিকেন। চিকেনের আলু দিয়ে, বাঙালি যেহেতু আলু ছাড়া ভাবতেই পারি না, চিকেনে আলু, চিকেন মাটনের আলুটা বেশ ভালো লাগে, মাছের ঝোলে আলু, তারপরে কী বলে ডিমের আলু, এইসব আলু খেতে ভালো লাগে না, কিন্তু চিকেনের আলু মাটনের আলুটা আমাদের খুব চলে। তো আলু দিয়ে চিকেনের পাতলা পাতলা করে ঝোল, পাতলা না জাস্ট ওরকম ঝোল করব, আর ভেন্ডি আলু ভাজা, ব্যাস আর কিছু। বাইরে হাওয়া দিয়ে দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই দেখ বৃষ্টি পড়েও গেছে, দেখো আকাশে কি সুন্দর মেঘ করেছে, হাওয়া ছেড়ে দিয়েছে অলরেডি, মেঘ করেছে রে, অন্ধকার হয়ে গেছে একদম, বৃষ্টি হবে, খুব মজা লাগে আমার বৃষ্টি হলে। বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে না, কিন্তু গরমের মধ্যে বৃষ্টি দারুণ লাগে আমার, বৃষ্টি হলে এত মনটা ভালো লাগে। তো যাই হোক চলো একটু বাইরে হাওয়া খেয়ে নিলাম, এবার তাহলে চলো কিচেনে যাই, গিয়ে রান্নাটা ঝটফট করে ফেলি, চিকেন চলো রান্না করে ফেলি, তারপর কথা হবে। আর এখন চিকেনটা এদিকে কষানো হচ্ছে, তাহলে রান্নাটা শুরু করি চলো। আলুটা দিয়ে দিলাম, নাহলে আলুটা সেদ্ধ হতে চায় না, আলুটা চিকেনের সাথে একটু কষিয়ে নেবো, তাহলে আলুটা বেশ নরম হয়ে যাবে। আর আমার পোনা আলু দিতে হয়, পোনা আলু মানে ছোট মেয়ে তো খাবেই না, বড় মেয়ে খাবে একটা, তাও একটা না মানে বড় হলে অর্ধেক আর ছোট হলে একটা, আর আমাদের দুজনের এবেলা দুটো রাতের বেলা দুটো, এর থেকে বেশি আলু দিলে ফেলে দিতে হবে। তবু চিকেন মাটনের আলু খাই, ডিমে বা মাছে আলু দিলে ওই আমি খাই, আর বাড়ির কেউ খায় না, সব ফেলে দিতে হয়। চিকেনটা কষু, কালারটা দেখো শুধু, ও ওয়াও কালার এসছে একটা, এই কষানোর টাইমটা এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন জল দেবো না, ঝোল দেবো না, এই কষানোটাই মনে হয় যেন নিয়ে খেয়ে নিই, ঝোল দিলে মনে হয় যেন সব কিছু শেষ, ঝোল দিলে কালার শেষ। জানলাটা থেকে এত হাওয়া আসে, মনে হয় যেন সেই সমুদ্রের পাড়ে আমার বাড়ি, মাঝে মাঝে আমি তাই ফিল করি, মনে হয় যেন আমার সমুদ্রের পাড়ে বাড়ি, এত হাওয়া আসে জানলাটা থেকে। কিন্তু বন্ধ করে রাখতে হয়, নাহলে গ্যাসে হাওয়া যায়, ওই জন্য বন্ধ করে রেখে দিতে হয়, মাঝে মাঝে খুলি, খুলে একটু প্রাণ ভরা নিঃশ্বাস নিয়ে আবার বন্ধ করে দিই।
লাঞ্চ রেডি? তাহলে চলো দেখে নিই লাঞ্চে আজকে কি করেছি। রয়েছে ভেন্ডি ভাজা, ভাত আর আলু দিয়ে চিকেন কারি। ব্যাস কমপ্লিট আজকের লাঞ্চ মেনু। তাহলে লাঞ্চটা সেরে নিই আমরা, তারপর তোমাদের সাথে আবার দেখা করব। এবার লাঞ্চটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে, এখন খেয়ে নিই। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।